السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ভালো আছেন আপনারা? জি হুজুর, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার। এই তো আমাদের প্রায় সেমিস্টার প্রায় শেষের দিকে, কি অবস্থা আপনাদের? সবগুলো কি ঠিক করতে পেরেছেন আপনারা নির্ভুল ভাবে সমস্ত দোয়া সূরাগুলা? আচ্ছা, গত ক্লাসে আমরা বলেছিলাম যে আপনাদেরকে পরীক্ষা নেব, যে দেখি আপনাদের মধ্যে কে কি অবস্থা আছেন। আচ্ছা, সময় নষ্ট না করে আমরা শুরু করি। যে একজন ভাই সুরতুন নাচটা শোনান তো দেখি। ১৯০ শুনছেন না মানে হয়তো বা। আচ্ছা, ২১৮ আপনি শুনান, ২১৮। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس হ্যাঁ, গুণাগুলো করবো, টান করবো একদম স্পষ্ট করে, প্রত্যেকটা আমরা যেভাবে পড়েছি মুস্কা এইভাবে। হ্যাঁ, সুন্দর করে বলেন। قل أعوذ برب الناس ملك الناس إله ইলা الناس আরেকটা টানেন, ইলাহিন নাস, إله الناس من شر الوسواس القناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ما شاء الله. আচ্ছা দেখি আমি আপনাদের মধ্যে থেকে জিজ্ঞাসা করি, ২১০ আপনি আছেন? ২১০
শুনেন নাই, 300 389 389 যিনি আছেন আপনি আসেন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরাতুন নাসটা একটু শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. গুণাগুলো কম হয়। আপনি দোয়া কোনটা শোনান। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাথরুকু من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. تشهدت بولن التحيات لله والصلوات التحيات التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد الله إله كي بولن إتا أشهد أن لا إله إلا الله وأشهد أن هلو كنو وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن أبر بولن أشهد أن وأشهد أن محمدا عبده ورسوله. ها ما شاء الله. سنه بولن سنه سبحان الله وبحمده سبحانك اللهم একসাথে মিলাই বলেন সুবহানাকাল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. ما شاء الله. ঠিক আছে, জাযাকাল্লাহ. জি, জাযাকাল্লাহ. আচ্ছা, যাকে যাকে জিজ্ঞেস করি হাত উঠায় রাখেন আপনারা, যাদের যাদেরকে শুনেছি যাদের কাছে পড়া তারা হাত উঠায় রাখেন, তাহলে বাকিদেরকে ধরতে সহজ হবে। আচ্ছা, 297 আপনি আসেন তো। ওয়ালাইকুম আসসালাম। আপনি সূরাতুল ফালাকটা পড়েন একটু। قل أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر نفاثات في العقد. ومن ومن شر حاسد إذا حسد.
আপনি দুরুদ ইব্রাহিমটা বলেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা ওয়া আলা আলি ইব্রাহিম। এরপরে إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما شاء الله আচ্ছা আপনি বলেন তো তাসমিয়ে তাহমিদটা বলেন তো বলেন তাসমিয়ে তাহমিদটা একটু শুনান। জি বলেন তাসমিয়ে তাহমিদ সামিয়াল্লাহু লিমান হামিদ এটা রব্বানা লাকাল এটা তাসমিয়ে তাহমিদ। হ্যাঁ বলেন সামিয়াল্লাহু লিমান হামিদ। হ্যাঁ সুন্দর বলেন সামি সামিয়াল্লাহ আল্লাহ আচ্ছা ঠিক আছে একজন এবার আসেন 291। আচ্ছা জি 190 আসছেন। আচ্ছা 248 আসেন 248। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি জি জি আউযু বিল্লাহি নাসরটা শুন নাসর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ما شاء الله আপনি একটু দোয়া কোনটা শুনান তো দেখি। اللهم اني استعينك ونستغفرك আবার বলেন اللهم اللهم إني نستعينك إني نكي اللهم إنا اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك ونثني ثانرم هم ونثني 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 عليك الخير ونشكرك ولا نغفرك ونحلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك বাথরুম থেকে বের হওয়া দোয়া কি একটু বলতে পারবেন?
গুফরানাকা আর শুধু এতটুকুই গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাব আন্নিল আযা ওয়া আফানি আচ্ছা সূরাতুল আমাদের তো কি পর্যন্ত সূরা কাউসার পর্যন্ত হয়েছিল না না কি পর্যন্ত কাফিরুন পর্যন্ত কোন পর্যন্ত হয়েছিল মনে আছে জিম শক্ত বলেন ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ما شاء الله আচ্ছা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আচ্ছা এরপরে কে আছেন নতুন একজন আসেন একটু ধরে জায়গায় জায়গায় কে বলতে পারবেন একটা পরীক্ষা হয়ে যাচ্ছে ছোট একটা ছোটখাটো যে আগে শোনাবে তার জন্য আরো ভালো কে শোনাবেন আচ্ছা একজন হাত উঠেছেন 310 যে আসেন আপনি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি সূরাতুল লাহাবটাকে শুনান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب 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 سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب حمالة الحطب حمالة الحطب حطب حمالة الحطب في جيدها حبل من مسد আচ্ছা এরপরে আপনি বলেন তো দোয়া মাসুরাটা শুনান اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم আচ্ছা اغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم ما شاء الله আপনি সূরাতুল এরপরে শুনান সূরাতুল ফালাকটা শুনান بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد আচ্ছা জাযাকাল্লাহ আর কে আছেন বলার মতো যে আগে শোনাবে তাকে আমি আগে ধরবো
আচ্ছা আর কেউ নাই বলার মতো? আচ্ছা আমরা কি সামনে বাড়তে পারি? কেউ শোনাবে? শোনাইলে তাড়াতাড়ি শোনাই দিতে হবে। যে আর কেউ আছেন? 218 যিনি আছেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে জিজ্ঞেস করছি কেবল একটু আগে। আর কি আছে? 248 আচ্ছা আচ্ছা আমরা কি কোন সূরাটা পড়তে পারি? যে সূরাটা মোটামুটি আমাদের মোটামুটি সূরাগুলো মস্ক আসছে, চলে আসছে সূরাতুল ফিল পর্যন্ত, ফিল পর্যন্ত বলছি, সূরা নাসর পর্যন্ত, ইদা জা নাসরুল্লাহ। আচ্ছা এরপরে সেমিস্টারকে এর থেকে হবে, সূরা ফিল পর্যন্ত শেষ হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা একজন তাব্বাতি আদা সুরাটা শোনান তো দেখি ভালো করে সুন্দর করে। আচ্ছা আচ্ছা এই যা, যার পরে আর একটা আমরা সূরা আগাইতে পারি, আজকে আগাই গেলাম, আমাদের সময় যেহেতু আছে আমরা এখন আজকে সূরাতুল কাফিরুনটা আমরা মস্ক করি, কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. أيها الكافرون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. لا أعبد
تعبدوا ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد 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 ولا أنا عابد ما عبدتم 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 ما عبدتم ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما عبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ما أعبد ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين আচ্ছা ইসরার অর্থ হলো কুল হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফের সম্প্রদায় লা আবুদু আমি ইবাদত করি না মা তাআবুদুন তোমরা যা উপাসনা করো ওয়ালা আনতুম আবিদুনা এবং তোমরাও ইবাদতকারী নও মা আবুদ আমি যার উপাসনা করি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম এবং ওলা আনা এবং আমি নই আবিদুন যে ইবাদতকারী মা আবাদতুম আচ্ছা ওলা আনা আবিদুম মা আবাদতুম আচ্ছা শব্দ আসতেছে বাইরেতে ওলা আনা এবং আমি নই আবিদুম মা আবাদতুম তোমরা যার উপাসনা করো তার ইবাদতকারী আমি নই ولا انتم عابدون ما اعبد এবং তোমরা নও ইবাদতকারী মা আবুদ আমি যার উপাসনা করি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাকুম দীনুকুম তোমাদের দীন তোমাদের জন্য ওয়ালিয়া দীন এরা আমার ধর্ম আমার নিকট লাকুম দীন তোমার ধর্ম তোমার নিকট ওয়ালিয়া দীন আমার ধর্ম আমার নিকট যে বলেন তো একজন সুরা কাফির শুনান তো দেখি কারো মুখস্থ থাকলে জি ওস্তাদ বলেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. ما شاء الله ما شاء الله. আরেকজন শুনুন তো দেখি কে শোনাতে পারবেন সূরা কাফিরুনটা. أعوذ بالله أولوه بولن 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 بولن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبدون ما لا أعبدون أنا لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. কাফিরুনের উপরে আর একটা ছোট সুরা আছে, আমরা সামনে পড়বো। এখন আপাতত এই সুরা পুরোটাই দাগ ব্যতীত। আচ্ছা আচ্ছা আরেকজন শুনান তো কাফিরুনটা, আর কে শোনাবেন? জি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. جي ما شاء الله. আচ্ছা তাহলে আমাদের সূরা হলো সূরা নাসর থেকে পর্যন্ত পরীক্ষা থাকবে, সূরা নাস থেকে আতায়াতু দুরুশরীফ, দোয়া মাসরা, দোয়া কুনুত, এগুলো থাকবে আমাদের পরীক্ষার সময় ইনশাল্লাহ। সবগুলোর থেকে যে কোনো যাতে ধরা হবে, আপনারা সবগুলো ঠিক করে নিন। যাদের এখনো সমস্যা আছে আপনারা নিজের থেকে পড়াশোনায়। আচ্ছা উস্তাদ, তাশাহুদটা যদি একবার একটু বলে দিতেন ভালো হতো। তাশাহুদ আত-তাহিয়াতু। জি উস্তাদ। بسم الله الرحمن الرحيم. بولن التحيات لله التحيات لله التحيات لله التحيات لله والصلوات والطيبات والصلوات والطيبات والصلوات والطيبات والصلوات والطيبات
السلام عليك السلام عليك أيها النبي أيها النبي السلام عليك السلام أستاذ يا إديك حمزة أنك عين ها كنت عليك أنا عليك السلام عليك عندي عندي أتش السلام عليك أيها النبي أيها النبي السلام عليك أيها النبي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ورحمة الله وبركاته ورحمة الله وبركاته ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله عباد الله عندي السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين صالحين صالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله عبده ورسوله السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا وأشهد أن وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله عبده ورسوله عبده ورسوله أستاذ حمزة ها عبده عبده ورسوله عبده ورسوله عبده ورسوله আচ্ছা এটু খেলা তশাউদ জি জাজাক আল্লাহ আচ্ছা উস্তাদ একটা প্রশ্ন ছিল সেটা হলো যে যে তেলাওয়াতে মানে তেলাওয়াতে সিজদার সময় কি মানে গায়ে কোনো মানে যেমন ধরেন আপনার গেঞ্জি বা শার্ট থাকা কি জরুরি বা কোনো মাকরুহ হয়ে যাবে জরুরি কি না আসলে ওই এগুলো সব জিনাত তো জিনাত নামাজের জন্য সবগুলো নামাজ তবে নামাজে যেটা যেগুলো আছে এমনি সেজদা দেয়া যাবে সমস্যা নাই কোনো বাকি ধরুন আমি শুধু লুঙ্গি পরা থাকলাম বা গায়ে কোনো সেন্ডো গেঞ্জি আছে বা নাই এরকম যদি হয় তাহলে কি মানে মাকরুহ হয়ে যাবে বা একটু মাকরুহ তো হবে কারণ এটা খালি গায়ে দেওয়া আছে এটা শুধু ইশের জন্য না কাপড় পরে নামাজ পরিধান কাপড় পরিধান করে নামাজ পড়া এটা সমস্ত নামাজগুলোর মধ্যে যদিও এটা তেলাওয়াতে সিজদা নামাজ না কিন্তু নামাজের কাইফিয়ত তো পুরোপূর্ণই আছে কারণ সিজদা হলো মূল নামাজের মূল এটা আপনার সিজদার মধ্যেও পাওয়া যাচ্ছে তেলাওয়াতে সিজদার মধ্যে পাওয়া যাচ্ছে এজন্য সিজদার ক্ষেত্রে অবশ্যই এগুলো পালন করে নেওয়া যদি হয় তাহলে কমপক্ষে একটা গামছা ফেলাই দিয়ে হলেও কি করা সিজদা দিয়ে একদম খালি গায়ে না হয়ে একটা গেঞ্জি গায়ে থাকলো সমস্যা নেই হয়ে যাবে জি উস্তাদ জাজাকাল্লাহ আচ্ছা
উস্তাদ একটু ক্লাসে ওই একটা রুকায়া ক্লাস তো এই সময় চলে, এই জন্য একটু 2 সপ্তাহে কম হচ্ছে আরো। ও আচ্ছা আচ্ছা, কখন? 9:30 রুকায়া ক্লাস হয় আর কি। ও আচ্ছা, আজকে কি হচ্ছে নাকি? আজকে এমনি স্পেশাল ক্লাস হচ্ছে আরিফুল ইসলাম স্যারের, ওই উস্তাদের ফিকহ ক্লাস। ওখানে যেতে চাচ্ছেন? না ওখানে যেতে যাচ্ছি না, বলছি ওখানে ফিকার বেশি, কিন্তু আগামী 2 রবিবার হবে ওই রুকার রেগুলার ক্লাস হবে। ও আচ্ছা, ওই ক্লাসটি 8:30 সময় নেওয়া যায় কিনা, উপস্থিত থাকেন তাহলে আমাকে আর নেওয়া হবে না, কারণ ওই দেখা যায় জুবায়ের সাহেব না থাকলে রবিবারে কোরআন তরজমা ক্লাসটা জুবায়ের সাহেব না থাকলে আমাকে নিতে হয়। তো দেখা যায় এখন হলো হুজুরের প্রোগ্রাম থাকে শিডিউল, আগামী জানুয়ারি পর্যন্ত জুবায়ের সাহেবের ফাঁকা নেই, 1 থেকে 2 দিন হয়তো বা মাঝখানে ফাঁকা আছে, এছাড়া সব প্রতিদিন প্রোগ্রাম। না ওটাই দেখছি যে ওই 2 আরো এমনি তো কম, এখানে আর এখানে আরো কম হয়ে যাচ্ছে। বা মঙ্গলবার যদি কেমন থাকে ছাত্র, তাহলে একসাথে মার্চ করে নেবেন নাকি? আমরা রবিবারটা মঙ্গলবারে চলে আসলে সমস্যা নাই, করা যেতে পারে। মঙ্গলবার দিন রুকিয়ার ক্লাস আছে, রবি মঙ্গল আর শুক্রবার। ও আচ্ছা, 3 দিন? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন ওইটা আমরা এখান থেকে কিছু করলাম, ওখানেও থাকলাম পরিপূর্ণ। আচ্ছা ঠিক আছে, না বললাম আর কি এজন্য স্টুডেন্ট কম আর কি। এখন তো আমাদের হয়ে গেছে, আমাদের পিছনেরটা আর কি শুধু রিভাইজ, এখন তো আর সামনে নতুন পড়া হবে না, রিভিশন চলছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা ফলো মনে করেন হচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। আজকে তো রুকিয়া ক্লাস নাই, আগামী সপ্তাহতে হবে না? ইনশাআল্লাহ আজকে না, আজকে আমি ফিকহ ক্লাস নিচ্ছেন আরিফ উস্তাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ওই এমনি নিয়মগুলো কি আপনাদের আরবি তো মোটামুটি নিয়মগুলো শেষ হয়ে গেছে না, যে গুন্নার লাইন, তারপরে মাদের লাইন হয়ে গেছে এগুলা সবগুলা? জি উস্তাদ, 4টা লাইন হয়ে গেছে। 4 লাইনে নিয়ম, 4 লাইনে পড়ানো হয়েছে। জি গুন্নার লাইন। আচ্ছা, গুন্না মোট কয় প্রকার? জি উস্তাদ, গুন্না উস্তাদ গুন্না হলো 3 প্রকার। কি কি? নুন মিমে তাজদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। আচ্ছা, নুন সাকিন ও তানবিনের গুন্নার মধ্যে কি কি পার্থক্য করেছে, কোনো পার্থক্য করা হয়েছে? ওখানে উস্তাদ 3টা অবস্থা পড়ানো হয়েছে নুন সাকিন ও তানবিনের গুন্নার মধ্যে। জি জি, ওই 3টাই হয়েছে না? আচ্ছা, এমনি নাম তো বলা হয় না, ইখফা, ইদগাম, ইজহার, এই বিষয়গুলো নামগুলো বলা হয় নাই। আচ্ছা আচ্ছা, এগুলো পড়ানো হবে ইনশাআল্লাহ সামনে সেমিস্টার ইনশাআল্লাহ। যে মশকে এগুলো এখন ধরালে একটু কঠিন হয়ে যাবে, যার কারণে এগুলো আর নতুন করে মাথা ভারী করার লাভ নেই, এখন শুধু মোটামুটি পড়ার নিয়মগুলো ধরে যেতে পারলে হবে। হ্যাঁ জি জি, সিফাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ সামনের সেমিস্টারে, সিফাতের বিষয় নিয়ে, মাখরাজ। আচ্ছা, আপনাদের মাখরাজ গুলো ঠিক আছে তো? মাখরাজ গুলো ভালো মুখস্থ আছে তো? মাখরাজ গুলো ঠিক থাকলে পরে সিফাত গুলো সহজ হবে তোমার জন্য। জি উস্তাদ, ইন জেনারেল মনে থাকে, বাট ওই সবসময় মনে থাকে না কি, মানে দেখে নিলে পুরো জিনিসটা আবার মনে আসে তোমার কি। আচ্ছা, আজকে কাদের ক্লাস, ফিকের ক্লাস কাদের আজকে রবিবার? এটা হলো ইন জেনারেল সবার জন্য আর কি, মানে যারা আইএমএ পড়েও না তাদের জন্য, সবার জন্য এটা ব্যবস্থা রাখা হয়েছে আর কি। এখানে আমরা যারা আলিম ক্লাস করি তাদের হয়তো খুব একটা বেশি প্রয়োজন হবে না। এটা ইঞ্জিনিয়ারের জন্য না, কিছু জিনিস হয়তো বা পড়াচ্ছে আর কি সবার জন্য। আজকে আলোচনা হচ্ছে ফিকের গুরুত্ব নিয়ে আলোচনা চলছে। অন্য ভাই বা অন্য কোর্সে দাওয়া, তারপর আকিদা, এটা কি এরকম কি জিজ্ঞেস করা হবে, এটার আইডিয়া কি আছে দিতে পারবেন? ও আচ্ছা, এই সবগুলো যেগুলো পড়ানো হয়েছে এর ভিতর থেকে, যেমন আকিদা বিষয়ে যে মাসালাগুলো পড়ানো হয়েছে, এই মাসালা থেকে কিছু কিছু জিজ্ঞেস করবো, অল্প 1-2টা করে জিজ্ঞেস করা হয়। ওই একসাথে কয়েকজন একসাথে নাই তো পরীক্ষা, জি, এর জন্য বেশি বড় লম্বা করার সময় সুযোগ হয় না। দেখা যায় এক জায়গায় বসে কয়েক ওস্তাদ একসাথে পড়া হয়, বসে এবার একজন দাওয়া ধরে, এক ওস্তাদ ফিকা ধরে, এক ওস্তাদ আকিদা ধরে, এইভাবে আর কি।
এখন দাওয়ার তো হিন্দুদের সবগুলির মুখস্থ মুখস্থ কথা একটু ব্যাপার তো। জি জি জি, দাওয়া তো এখন মোটামুটি বসছেন, যেগুলো আছে ওগুলো মুখস্থ করে রাখবেন দাওয়া। ওস্তাদ আপনি ওই যে দাওয়ার মধ্যে আমাদেরকে যে ওই কোরআন থেকে দাওয়া দেওয়ার মধ্যে কিছু আয়াত মুখস্থ করতে বলছিলেন, এগুলো কি মানে আমাদেরকে জিজ্ঞেস করা হবে? হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করা হবে। আপনি একটা ক্লাস করেছিলেন লাস্টে দাওয়া কোরআনের আয়াত দিয়ে, আর ক্লাস হয়নি গত ক্লাসে, কি হয়েছে এবার গতকালকে? না ওস্তাদ এখানে ওই অবতার আর ক্লাস ছিল, অবতারিত্ববাদ না? আচ্ছা আয়াত নিয়ে হয়নি না, আয়াতে তো অল্প একটু হয়েছিল। আপনার সিটের মধ্যে আপনি একটা ক্লাস করেছিলেন নাকি? জি জি জি, আমাদের তো দুই চারটা ক্লাসের মধ্যে দুইটা হলো আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে দাওয়াত দেওয়ার পদ্ধতি, আর দুইটা হলো মন্ত্রের মাধ্যমে দাওয়াত দেওয়ার পদ্ধতি। হ্যাঁ উস্তাদ মন্ত্রই পড়াচ্ছে আর কি। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, মন্ত্রগুলো মুখস্থ করেন, আর আয়াত যেটা আছে আয়াতের যে শীটটা আছে শীটটা মুখস্থ করেন। শীট তো পেয়েছেন না উস্তাদ? শীটের আয়াত গুলো মুখস্থ করেন, আয়াত মুখস্থ করলে ওখানে বিষয় দেওয়া আছে কি বিষয়ের এটা। দাওয়াতে আসলে এগুলো মূল জিনিস, দাওয়াতের অর্থাৎ আপনার আয়াত দিয়ে দাওয়াত দেওয়া, এই বিষয়গুলো বিষয় ভিত্তিক, এটা সবচেয়ে বেশি কাজে লাগে, যে আয়াতের মাধ্যমে দাওয়াত দেওয়া, যুক্তি তর্ক থেকে আয়াত পড়ে এগুলোর অর্থ বললে এটা সুন্দর দাওয়াত হয়। একত্ববাদ, আল্লাহর পরিচয়, আমরা মনে করি অনেক কিছু বলা লাগে, আসলে এত কিছু বলা লাগে। একটা একটা সাদামাটা দাওয়াত আল্লাহ তাআলার পরিচয়ে শুধু পেশ করলে হবে, এবং হাকিকাত, ইসলামের হাকিকাত কি এগুলো মোটামুটি আলোচনা, তাওহীদ সম্পর্কে আলোচনা করলে হবে, রিসালাত সম্পর্কে কিছু আলোচনা, আখিরাত সম্পর্কে আলোচনা। তবে আখিরাতের আলোচনা করতে গেলে ওই যে পুনর্জন্মবাদের ওই বিশ্বাসটা খণ্ডন করতে হবে, পুনর্জন্মবাদের বিশ্বাসটা ভালো করে খণ্ডন করতে পারলে পরে আখিরাতের আলোচনা করা যাবে। যদি পুনর্জন্ম সম্পর্কে যদি নাও জানা থাকে তাহলে সমস্যা নেই, এটা তাকে খণ্ডন করতে এমন না। আমার দাওয়াত যেটা আখিরাত সম্পর্কে যে দাওয়াতে কোরআনে যেটা বলা হয়েছে সেটা দাওয়াত দেওয়া, যে মানুষকে একটা হায়াত দেওয়া, আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছেন, এটা আমরা দুনিয়াতে যা আমল করি এটার কি করবেন আল্লাহ তাআলা, এটার বিচার আচার করবেন। এই বিচার আচার করার পর হয় আমরা আমাদের ফয়সালা সওয়াব বা এসেন প্রতিদান হিসেবে হয় জান্নাত পাবো অথবা জাহান্নামে যেতে হবে। তো এটা জাহান্নাত জান্নাত জান্নাত জাহান্নাম এবং আখিরাত সম্পর্কে এগুলো আমরা যেটা জানি এটা বলে দিলে হবে। তো মোটামুটি তারপরে যদি আয়াত যদি মুখস্থ থাকে তো ভালো, আখিরাত সম্পর্কে আয়াত, তাওহীদ সম্পর্কে আয়াত, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে আয়াত, এগুলো বেশি থেকে বেশি লাগবে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার পরিচয় যত বেশি আলোচনা করবেন দেখবেন যে এটা দাওয়াত তত বেশি কি হবে সুন্দর হবে। মুখস্থ করা দরকার আসলে দাওয়াতের বিষয়গুলো। দাওয়াত দেওয়া কি হয় উস্তাদ? আসলে একটা এটা প্রথমে অস্বস্তিটা আসলে দূর করা দরকার আর কি, মানে আমরা খুব আনইজি ফিল করি সবাইকে বলতে, যারা মুসলিম যারা প্র্যাকটিসিং না তাদেরকে বলতেও খুব আনইজি লাগে, সেখানে অমুসলিমদেরকে বলাটা একটু ইয়ে মনে হয় আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যদি ধরেন আপনারা যারা দাওয়াতের সাথে জড়িত সরাসরি ফিল্ডে কাজ করতেছেন, আমরা যদি আপনার সাথে যদি সুযোগ হইতো আর কি গিয়ে আমরা যদি দেখতাম তাহলে আমাদের মধ্যে ওই মানে জড়তাটা দূর হইতো আর কি। জি জি জি, গত বছর যাওয়া হয়েছিল আমাদের আইএমআর কিছু ছাত্ররাও যে জামাতে শরীক হয়েছিল, এত ছাত্র তো সবাই তো যাওয়া সম্ভব না যারা আর কি আগ্রহী থাকে, যারা মানে আগ্রহী আর কি। জি জি, তাহলে মানে তাহলে এটা সুযোগ আছে আমাদের, যে সময় জামাত যাই তখন এই জামাতের সাথে শরীক হওয়ার সুযোগ আছে। যেমন আমাদের আগামী জামাত যাবে, প্রায় 6 দিনের জামাত যাবে, এটা সম্ভবত 1 তারিখ থেকে, ওই সময় তো আবার আপনাদের পরীক্ষার প্রস্তুতি চলবে, 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, মানে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, মানে 7 তারিখ চলে আসবে 6 তারিখ পর্যন্ত আর কি জামাত চলবে। পরীক্ষার সময় একদম বরাবর আসলে মেলানো কষ্ট আসলে, এরপরে আবার হবে আসলে জামাতগুলা ক্লাস বাদ দিয়ে আসলে হয় না আসলে জামাতগুলা। জানুয়ারি থেকে আমাদের সিস্টেম করা হয়েছে যে আমাদের এখানে যে ওস্তাদি ক্লাস করুক সারা সপ্তাহে ক্লাস করবে না, সপ্তাহে 4 দিন করবে, একাধারে শিডিউলও করা হয়ে গেছে এটা, যে ওস্তাদ একদিনে যেটা করবে 4 দিনে সপ্তাহে যেটা করতো এটা 4 দিনের মধ্যে করে ফেলাবে, বাকি 3 দিন এটা গ্যাপ রাখা হয়েছে এই কাজে, এই বাকি 3 দিনটা দাওয়াতি কাজে সময় লাগাবে, বিভিন্ন জায়গায় দাওয়াতি প্রোগ্রামে যাওয়ার দরকার হলে যাবে অথবা জামাত নিয়ে যাবে, দাওয়াতের সুযোগের জন্য এই সপ্তাহে এরকম ভাগ করা হয়েছে দাওয়াতি কাজ করার জন্য। ব্যস্ত লোক বাড়াইতে হবে এখনো।
আপনাদের 1902 এর হলো মানে চলতেছে, আপনাদের তো ই শুরু হয় না এখনো, দ্বিতীয় সেমিস্টারে তো শুরু হবে না এসআর বেশি কি? জি ওস্তাদ, এখনো তো শুরু হয় না এসআর বেশি কি? না ইনশাআল্লাহ শুরু হবে। জি না, প্রেশার আসলে যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছে প্রেশার লাগে না, কিন্তু যারা নতুন আসে তাদের একটু প্রেশার লাগে। আগে এক সময় অনেক শীত তৈরি করতে হয়েছে, এখন তো অনেক শীত তৈরি হয়ে গেছে, এখন প্রেশারটা অনেক কমে গেছে আর কি। তারপর হবে, আর মাত্র আরো দুইটা সেমিস্টার, তো আরো দুইটা সেমিস্টার পর্যন্ত হতে থাকবে, এরপরে তো একরকমই থাকবে আর বাড়বে না। আরো দুইটা সেমিস্টার পর্যন্ত আরো লোক নিতে হবে, আমরা জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ আরো ওস্তাদ রাখার ইয়ে আছে ইনশাল্লাহ। ভালো ছাত্র দেখে যাবে। আল্লাহু আকবার। আপনাদের এখানে কি চট্টগ্রামের কেউ আছেন? জি ওস্তাদ, আমি চট্টগ্রামের। ও আপনি চট্টগ্রামে না? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আগামী মাসে দেখা হবে ইনশাল্লাহ। জি ওস্তাদ ইনশাল্লাহ, এটার অপেক্ষায় আছি আর কি। গত বছর খুব আনন্দ হয়েছিল এখানে, সবাই একসাথে হয়েছিল। আসলে ওই সরাসরি দেখা সাক্ষাৎ হওয়া আর শুধু অনলাইনে দেখা সাক্ষাৎ হওয়া অনেক পার্থক্য থাকে। জি ওস্তাদ, আন্তরিকতাটা আরো অনেক বাড়ে সামনাসামনি। জি জি জি, থাকলে ঢাকার বাইরে তো আসার সুযোগ পায় অফিসে বা মাদ্রাসায়। হ্যাঁ, সে কিছুদিন আগে কয়েকজন আসছিল কুষ্টিয়া থেকেও আসছিল কয়েকজন। জি, পাঁচ ছয় জন ছিল, দুই তিন দিন ছিলেন এখানে। আচ্ছা আচ্ছা, বিস্তারিত বিষয় এখানে যদি সবাই সুযোগ পান তাহলে এক সপ্তাহের জন্য আসলেন, এসে দাওয়াত শিখলেন, দাওয়াতি বিষয় শিখলেন, সুযোগ আছে। তো ওইটা শিডিউলও আছে, এক সপ্তাহ যদি শিখেন তাহলে এক সপ্তাহের মধ্যে আপনার কি কি লাগবে এটার সিলেবাসও আছে তার জন্য। এটা বিস্তারিত বিষয় আলোচনা এখানে করা আর কি। আলোচনা করে দেন, ওই পড়া তাদেরকে দেওয়া হয়, সে ওটা মুখস্থ করে বা শুনাইতে হয়। আবার অনেক হ্যাঁ, 20 দিনের কোর্স যেটা রমজানে আছে, 20 দিনের কোর্স ওটাও হয় এখানে। রমজানে পয়লা রমজান থেকে 20 রমজান পর্যন্ত আমাদের এখানে দাওয়া কোর্স হয়, এখানেও হইতে পারে, এখানেও আসতে পারেন। আবার রমজানের আগে 5 দিনের কোর্স হয় সবে সবে বারাতের পর থেকে, মাদ্রাসা ছুটি। এবার হবে না মনে সম্ভবত লকডাউনের কারণে, এবার ক্লাস গুলো হয়তো বা রমজান থেকে যাবে আর কি, ক্লাস কত কম হয়েছে। অন্য সময় তো সবে সবে অর্থাৎ শাবান মাসের আগেই কি হয়ে যায়, ক্লাস শেষ হয়ে যায়, এবার মনে রমজান ঠেকে যাবে আর কি। ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।